আসসালামু আলাইকুম, দেশ বাংলা টিভির সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মাসে বেতন তোলেন 80,000, দু মাসে ডিউটি দিয়েছেন মাত্র 2 দিন। সিএসি যে কথা দিয়েছিলেন তা এখনো বাস্তবায়ন হয়নি, দাবি জাহাঙ্গীরের। এবং রাজনৈতিক সংকটে খোকার মতো দেশপ্রেমিকের প্রয়োজন, বললেন ফখরুল। দেশে সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। দেখছিলেন প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। সকাল 8:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত বহির্বিভাগে থাকার কথা কর্মরত চিকিৎসকদের, কিন্তু প্রায় 7 বছর ধরে সপ্তাহে 2 দিনে ঘন্টা খানিকের জন্য সেবা দিয়ে যাচ্ছেন গাইনি বিশেষজ্ঞের জুনিয়র কনসালটেন্ট। আর এই অবস্থায় গত সেপ্টেম্বরে ও অক্টোবর মাসে তিনি সর্বসাকুল্যে 2 দিন কর্মস্থলে ছিলেন। এর মধ্যে সেপ্টেম্বর মাসের বেতন উত্তোলন করে নিলেও অক্টোবর মাসের বেতন উত্তোলনের জন্য গত পরশুদিন রবিবার তিনি মাসের প্রথম তারিখেই কর্মস্থলে এসে জানান দিয়েছেন তিনি হাজির। আজ মঙ্গলবারও ফের তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এই ধরনের অভিযোগ উঠেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট দেলোয়ারা পারভিন টোলের বিরুদ্ধে। অথচ সরকারি হাসপাতালে ডিউটির জন্য সরকার মাস শেষে 80,556 টাকা করে বেতন দিচ্ছে তাকে। তার মধ্যে মূল বেতন 58,560, বাড়ি ভাড়া 20,496 এবং চিকিৎসা 1,500 টাকা। এদিকে বেতন 16 আনা পেলেও দায়িত্ব পালন করছেন না এক আনাও। অথচ প্রতিদিন বেলা 3:00 থেকে রাত 9:00 পর্যন্ত শহর ময়মনসিংহের দিসান ডায়াগনস্টিক সেন্টারের রোগী দেখেন তিনি। তার এমন ফাঁকিবাজির কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না সাধারণ রোগীরা। হাসপাতালের প্রশাসনিক দপ্তর ও স্থানীয় সূত্র জানিয়েছে, 2013 সালের 18 জন ডক্টর ডলি যোগ দেন নন্দেল স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর থেকে তিনি সপ্তাহে শুধু রবি ও বৃহস্পতিবার কর্মস্থলে আসছেন। এ অবস্থায় গাইনি চিকিৎসকের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে আগত রোগীরা। হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, কর্মস্থলে না আসার কারণে বেশ কয়েকবার তাকে কারণ দর্শানোর নোটিশ জারির পরও তিনি ইচ্ছে মাফিক কর্মস্থলে আসা যাওয়া করে থাকেন। সপ্তাহে 2 দিন আসলেও আউটডোরে প্রবেশ করেন 12টার দিকে, বাঁচতে হাসপাতাল ত্যাগ করেন তিনি। গত রবিবার হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে সকাল 9:00 থেকে অবস্থান করতে দেখা যায় ওই চিকিৎসককে। ওই কার্যালয়ে থাকা হাজিরা খাতায় স্বাক্ষর দিতে আসার এক পর্যায়ে জানতে চাওয়া হয়, আপনার কাছ থেকে হাসপাতাল তো নিয়মিত সেবা পাচ্ছে না, এই বিষয়ে আপনি কি বলবেন? ক্ষিপ্ত হয়ে ওই চিকিৎসক বলেন, এটা তো প্রশাসন দেখবে, আপনাদের দেখার কথা নয়। আপনি হাসপাতালে না আসলেও ময়মনসিংহ জেলা শহরে একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন, এমন প্রশ্নের উত্তরে তিনি ফের রেগে গিয়ে বলেন, দেখছি তো দেখছি, তাতে আপনার সমস্যা কোথায়? এদিকে গতকাল সোমবার ফের হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায় তিনি কর্মস্থলে নেই। না আসার কারণ জানতে চাইলে তার ফোনে ফোন করলেন, ফোনই রিসিভ করেননি এই চিকিৎসক। খোঁজ নিয়ে জানা যায় ডিজিটাল হাজিরাও তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে ধরা খেয়েছিলেন। হাসপাতালে এক নারী পরিচ্ছন্নতা কর্মীকে দিয়ে তার নামের বিপরীতে হাজিরা দিতেন। ঘটনাটি প্রকাশ হলে ওই চিকিৎসকের প্রভাবে সাবেক কর্মকর্তা কোনো ব্যবস্থা না নিয়ে ডিজিটাল মেশিনটির ফিঙ্গারিংয়ে ঠিক করে নেন। অন্যদিকে তিনি নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট হলেও ময়মনসিংহ জেলা শহরে চরপাড়া এলাকায় অবস্থিত দিসান ডায়াগনস্টিক সেন্টারে বিশাল সাইনবোর্ডে নান্দাইল কমপ্লেক্সের পরিচয় না দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক্স কনসালটেন্ট লিখেছেন। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রশিদ জানিয়েছেন, তিনি এখানে যোগ দিয়েছেন মাত্র 2 মাস হয়েছে। এর মধ্যে জুনিয়র কনসালটেন্ট দেলোয়ারা পারভিন টোলি 2 দিন কর্মস্থলে ছিলেন ঘণ্টা খানেকের জন্য। এ ব্যাপারে জানতে চাইলে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন এবিএম মশিউল আলম বলেন, প্রথমে এই চিকিৎসককে চিনতে পারেনি, পরে বলেন, এই বিষয়ে আমার জানতে হবে এবং বুঝতে হবে, এই ধরনের অনিয়ম সম্পর্কে আপনি কি বলবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সব তো আমার মাথায় থাকে না, ছুটি নেওয়া সম্পর্কে বলেন, দীর্ঘমেয়াদে ছুটি নেওয়ার বিধানও কোথাও নেই। ভিউয়ার্স, 2 মাসে মাত্র 2 দিন ডিউটি করে 80,000 টাকা বেতন তোলার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। এদিকে ঢাকা 18 উপনির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলছেন, সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে মিটিং করেছিলাম, তিনি আমাদের কথা দিয়েছিলেন বৈঠকের দিন 27 অক্টোবরের পর থেকে আপনারা প্রশাসনের সঙ্গে কথা বলে যেখানে যেভাবে কর্মসূচি দেবেন তা করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা শুধু দেখছি সিএসি আমাদের যে কথা দিয়েছিলেন তা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি।
প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তা আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করেন, এলাকায় যদি গণসংযোগ করতে না পারি, তাহলে কিন্তু আপনার অফিসে বসে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। সোমবার গণসংযোগকালে তিনি এসব কথা তুলে ধরেন। সকাল 10টায় SM জাহাঙ্গীর হোসেনের উত্তরখান মাজার থেকে গণসংযোগ শুরুর কথা ছিল, কিন্তু একই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা কর্মসূচি দেয়। এদিকে BNP প্রার্থীর অভিযোগ, 24 অক্টোবর থেকে পুলিশের অনুমতি নিয়ে যেখানেই কর্মসূচি দেওয়া হচ্ছে সেখানে আওয়ামী লীগ হয় পাল্টা কর্মসূচি দিচ্ছে, অথবা প্রশাসনের ছত্রছায়ায় তাদের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে মহড়া দিচ্ছে, ধানের শীষে কর্মী সমর্থকদের উপর হামলাও করছে। এভাবেই গণসংযোগে বাধা দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরবর্তীতে বেলা 11:30 দিকে বিকল্প সড়কে গণসংযোগে নামেন ধানের শীষের প্রার্থীরা। উত্তরা 8 নং সেক্টরের মালিকাবানু আদর্শ বিদ্যানিকেতন, আইচি হাসপাতাল, মহিলা ও শিশু হাসপাতাল, পল্লীবাজার এলাকায় গণসংযোগ শেষে পলওয়েল শপিং মলের সামনে সংক্ষিপ্ত পথসভায় SM জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না। এদিকে আমাদের দেশনায়ক তারেক রহমান সরাসরি নির্দেশনা দিয়েছেন, আওয়ামী লীগ বাধা দিলে শান্ত থেকে গণসংযোগ কর্মসূচি করতে হবে। আপনারা দেখেছেন, আমরা যেখানে কর্মসূচি দিচ্ছি সেখানে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি সহ নানানভাবে বাধা দিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও যেখানে যাচ্ছি ধানের শীষের পক্ষে জনসমুদ্র হয়ে যাচ্ছে। শক্তি সামর্থ্য ও জনসমর্থন থাকার পরেও আমরা শান্তিতে বিশ্বাস করি এবং সে পথেই আমরা হাঁটছি। গণসংযোগের সময় খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। জাহাঙ্গীর ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। 12 নম্বরে সারাদিন ধানের শীষে ভোট দিন, ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় গণসংযোগ শেষ করে পুলিশের উদ্দেশ্যে SM জাহাঙ্গীর বলেন, আপনারা আমাদের কারো বাবা, কারো ভাই কিংবা কারো সন্তান, আপনাদের কাছে অনুরোধ করব একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য। এই সময় তিনি পুলিশদের কাছে অনুরোধ জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার রক্ষার্থে, গণতন্ত্র রক্ষার্থে আপনারা সবসময় জনগণের সঙ্গে থাকুন। ভিউয়ার্স, BNP প্রার্থী বলছে, CAC যা কথা দেয় তা কখনোই বাস্তবায়ন করে না। আপনি কি জাহাঙ্গীরের সঙ্গে একমত পোষণ করছেন? আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। বর্তমানে রাজনৈতিক সংকটে সাদেক হোসেন খোকার মতো সাহসী ও দেশপ্রেমিকের খুব বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন BNP মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার BNP প্রয়াত এই নেতা স্মরণে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশে সংকট চলছে, এই রাজনৈতিক সংকটে খুব বেশি প্রয়োজন সাহস, ধৈর্য এবং দেশপ্রেমের। BNP ভাইস চেয়ারম্যান অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি ঘোষণা করেছে সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদ। এর অংশ হিসেবে সোমবার জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুল সালাম হলে তার জীবনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র গেরিলা থেকে জননেতা প্রদর্শিত হয়। এর উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নিচতলায় ক্লাব মিলনায়তনে খোকার উপর 2 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। গত বছর 4 নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় সাদেক হোসেন খোকা মারা গিয়েছেন। পরে মরদেহ দেশে এনে জুরেন কবরস্থানে দাফন করা হয়। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী সংবাদ পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন।